চুপচাপ কেন এত? এত চুপচাপ কেন? না মজা হচ্ছে ভাই, মনে 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 সোমবার থেকে রাতে বন্ধ হচ্ছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। লকডাউনে বাড়ি যাওয়ার পর কেমন লাগছে? মজাই হচ্ছে, মজাই হচ্ছে, মজাই হচ্ছে। খতম। হাই, হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আজ আমি তোমাদের শোনাবো আমার হোস্টেল লাইফের টিজারের গল্প, কিভাবে 3 নম্বর লকডাউন আমাদের হোস্টেলের টিজার দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিল। গত বছর তথা 2021 অক্টোবরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী 16 নভেম্বর থেকে স্কুল কলেজ রিওপেন করা হবে। 16 নভেম্বর থেকে স্কুল কলেজ খুলতে নির্দেশ মুখ্যমন্ত্রীর, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। সেই মতোই ম্যাকআউট ইউনিভার্সিটি ঠিক করে আমাদের কলেজ খোলা হবে 1 ডিসেম্বর থেকে। আর আমার বাড়ি কলেজ থেকে বহু দূর হওয়ার কারণে আমাকে শিফট হতে হয় কলেজের হোস্টেলে। এরপর হোস্টেলে বিভিন্ন ছোটোখাটো ভিডিও শ্যুট হলেও প্রপার ভ্লগ করার সুযোগ আমি পাইনি। ভেবেছিলাম কিছুদিন পরে নতুন সেট আপ তৈরি করে ভ্লগ করব, বাট দেখতে দেখতে ক্রিসমাস আর নিউ ইয়ারের ছুটি চলে এলো, আর ফার্স্ট টাইম হোস্টেল থেকে বাড়ি ফেরার এক্সাইটমেন্টে সেরকম কিছু শ্যুট করা হয়নি। তাও কিছু কিছু ক্লিপ শ্যুট করেছিলাম। এইভাবেই মজা করতে করতে আমরা বাড়ি ফিরে আসি, আর প্রত্যেকেই দিন গুনছিলাম আবার কবে হোস্টেলে ফিরে যাব। 2 জানুয়ারি 2022 ক্রিসমাস আর নিউ ইয়ারে ছুটি কাটিয়ে আমরা আবার ফিরে যাচ্ছিলাম আমাদের হোস্টেলে। বাট হোস্টেলে পৌঁছানোর কয়েক ঘন্টা আগেই আমাদের কাছে খবর আসে যে পশ্চিমবঙ্গ সরকার আবার লকডাউন ঘোষণা করেছে, যার ফলে আমাদের কলেজও পুনরায় বন্ধ হবে। সোমবার থেকে রাতে বন্ধ হচ্ছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। এই নিউজটা শোনার পর আমাদের কারোরই কোনো কথা বলার ভাষা ছিল না। অলমোস্ট 2 বছর পর কলেজ রিওপেন হয়েছিল, আর যেদিন স্কুল নিউ ইয়ার্স লিভের পর ওপেন হয় সেদিন আমাদের স্কুল কলেজ আবার বন্ধ হয়ে গেল। খতম। যাক, আমাদের তো কিছু করার ছিল না, সেদিন আমরা সকলেই হোস্টেলে যাই আর পরের দিন আমরা বাড়ি ফিরে আসি। বাই বাই, টাটা, গুড বাই। তারপর মানস, লকডাউনে বাড়ি যাওয়ার পর কেমন লাগছে? মজাই হচ্ছে। কোন এই লোক, কহাঁ সে আতে? আমার তো ভাই খুব বোরিং লাগছে। যাই হোক, কী করা যাবে, কোভিড-19 থার্ড ওয়েভ আটকানোর জন্য এই লকডাউনটা অবশ্যই জরুরি ছিল। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই ছিল আমার হোস্টেলের টিজারের গল্প, আর এই কারণেই কোনো ভিডিও আসছিল না। আশা করি এবার আগের মতো ভিডিও বানাতে পারবো, কোনো প্রবলেম হবে না। তা না হলেও প্রতি সপ্তাহে শর্টস তো আসতেই থাকবে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করো, কারণ সেখানেও ডেলি রিলস আসছে, আর কোথাও গেলে সেখানকার পিকস আর আপডেট সবই সেখানে পোস্ট করি। যদিও এই ভিডিওতে ভালো লাগবার মতো কিছু নেই,
তবু এত দূর যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে, তার জন্য লাইক করে যেও। আর আরও যদি বেশি কিছু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও, আর কোনো কিছু রিলেট করতে পারলে কি না সেটা কমেন্টে জানিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। সো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।